হ্যালো এভরিওয়ান, আমি তো আপনাদেরকে ওয়েলকাম করছি ডিপ্লোমা ডিলিশিয়াস ডেজার্টে। আমার সাথে আছে কারিগরি এক্সপার্ট অল্পনা হাবিব। কেমন আছেন আপু? খুব ভালো আছি। আজকে আপনি আমাদেরকে কোন ডেজার্টটা করে দেখাবেন সেটা বলেন। আজকে আমি আমাদের খানদানি ডেজার্ট শাহি টুকরা দেখাবো। তাহলে উপকরণগুলো আমরা জেনে নিই। শাহি টুকরা বানাতে লাগবে পাউরুটি, এক একটা পিসকে চার টুকরা করা, দুই পিস, দেড় কাপের মতন সয়াবিন তেল, এক টেবিল স্পুন ঘি, আমন্ড কুচি, পেস্তা কুচি, বাদাম, আর এছাড়া কর্ন স্টার্চ এক টেবিল স্পুন, গোলাপ জল এক টেবিল স্পুন, জর্দা রং খুব সামান্য, চিনির সিরা, যতটুকু চিনি তার ডাবল পানি, একসাথে জাল দিয়ে জাস্ট ফুটে উঠলে রেখে দিবে। আর আছে আমাদের প্রিয় এক কাপ ডিপ্লোমা দুধ। তা আমরা প্রথমে তেল গরম দিই, পাউরুটিগুলি সোনালি করে ভাজব। শিরাতে নিয়ে ফেলব এবং শিরাতে ভিজে যাবে, উল্টে উল্টে আমি কি করব, নিয়ে দুধে ফেলব। যেইভাবে সাজানো ছিল পাশাপাশি ঠিক সেইভাবে লেফট ওভার দুধটা একটা হাঁড়িতে দিব। এবার দিব এটাতে এক টেবিল স্পুন ঘি, এক টেবিল স্পুনের মতো কর্ন স্টার্চ, গোলাপ জল। এই দেখো কি সুন্দর হয়ে গেছে। এখন আমরা এটা দিয়ে টপিং দেব। একটু কিনার উঁচু একটা বাটি নিলে সুবিধা হয়, কারণ এটার উপর যে টপিংটা থাকে সেটাতে এটা ভালো করে ভিজতে পারে। এইবারে এই এক চিমটি জর্দার রঙের মধ্যে এক চা চামচ চিনি মিশিয়ে এরকম একটা গুঁড়া জিনিস তৈরি করে শুকনো চিনিটা কি সুন্দর দেখো শিরায় 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 রং ছাড়ে। এর মধ্যে দিব একটু তবক, তবক জিনিসটা খুবই ডেলিকেট, পেস্তা বাদাম কুচি, আমন্ড কুচি আর কিশমিশ। তৈরি হয়ে গেল মজাদার শাহি টুকরা। বাহ, থ্যাংক ইউ আপু। তো ঠিক এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের আজকের ডিলিশিয়াস ডেজার্ট শাহি টুকরা। আপনারাও চেষ্টা করুন এবং জানাবেন কমেন্ট সেকশনে এসে যে আপনাদেরটা কেমন হয়েছে। নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ডিপ্লোমা ডিলিশিয়াস ডেজার্ট।